Hello everyone, welcome to Dykeran's channel. আমি আসলে সকালবেলা উঠতে পারি না, ছোটকাল থেকে আর কি অভ্যাস, ঘুম থেকে অনেক দেরি করে ওঠা। সকালবেলা হইলে আসলে উঠি উঠি বলতে মানে করতে করতে আর উঠতে পারি না সকালবেলায়। হ্যাঁ, আগে উঠতাম যখন স্কুলে পড়তাম, তখন আসলে যখন স্কুলে যাইতাম তখন সকালে উঠা হইতো, কিন্তু আস্তে আস্তে যে বয়স যে বাড়তেছে সকালে আর উঠতেই পারতাছি না, খুব কষ্ট হয়, মানে শয়তানে আর উঠতেই দেয় না আমাকে। আর এখন আমার শুধু আমার বউ আমার বকতেছে যে তুমি উঠোই না, তুমি উঠোই না, না উঠলে তুমি কীভাবে কী করতে পারবা। আসলে ছোটোকাল থেকে অনেক আরাম পেয়ে আসছি, তো এখন আর ওই আরামটাই আর কি শরীরের কাছ থেকে যাইতে চায় না। তো আপনারা আবার এই ভুলটা করবেন না আমার সাথে, মানে আমার পাখিও এইটা তো তাও একটু মানে কি চঞ্চল বেশি, সকাল সকাল উঠা যায়, কিন্তু আরেকটা ওইটা আমার মতন আর কি ঘুমাইই থাকে। আসলে ঘুমাই থাকলে কি চলবে, আসলে না। এখন বাজে সকাল 11:30, সকাল 9টা থেকে উঠি উঠি করতে করতে আর উঠতেই পারি না, কি একটা অবস্থা মানে বুঝাইতে পারবো না। আমি দেখাইতেছি আমার ঘরের কি অবস্থা, এখন আমি কথা বলতে পারতেছি না, আমার ঘুমে খালি শরীরটা লেগে আসতেছে, মনে হইতেছে আমি খালি ঘুমাই। আসলে এই জিনিসটা ঠিক না, আপনারা কেউ ভুলটা করবেন না, কারণ এগুলো ভুল। আসলে ভুলটাকে যদি আমরা ফুল মনে করিয়া থাকি তাহলে কিন্তু জীবন চলবে না। এখন আমি যেটা পারি না, আমি এখন আমার এখন ঘুম থেকে উঠতে পারি না, তো আমার মতন আপনারা যদি এরকম ভুল করেন, আমি কি আপনাদের খারাপ মানে আপনাদেরকে খারাপ কোনো কথা বললা সেটাতে উৎসাহিত করতে পারি না। আমি কথাও বলতে পারতেছি না আমার ঘুমের কারণে, আমি দেখা যাইতেছি আমার যে বাসার ভিতরে কত কাজ, ওই দেশ আমার মতন অলস, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না দেখা। ওরে আজকে আমার বউ একবারে পানি দিয়া মাথায় খালি পানি দিছে আর চোখে পানি দিছে, এখন ও খালি ঘুমের মানে ঘুমের তালেই আছে। মানে একটা কথা আছে না, মানে এইটা হচ্ছে ছেলেটা, ওর নাম হচ্ছে লোটাস, আর আমার ঘাড়ে যেটা বসে আছে এটা হচ্ছে রোজ। আসলে রোজ আসলে প্রচুর কর্মট আর কি, ও অনেক সকালে উঠা যায় খালি তত্ত্ব করতে থাকে, আর এটা খালি ঘুমে পাগল হয়ে থাকে, এটা এখনও বয়ে আছে জিমাই আছে, মানে আমার মতন আর কি ছেলে, এটা কিন্তু ছেলে। আরে যেটা বসে আছে এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে, বাট এটা আসলে খুব সকালবেলা উঠা যায় আর এটা প্রচুর চঞ্চল, তা আমার আসলে এরকম হইতে হবে, ঠিক আছে, সকালে উঠতে হবে। আর কাজ দেখে আমি আসলে কাজ দেখলে আমি প্রচুর অলস হয়ে যাই, এটা নাকি বাস্তব কথা, এখন থেকে আসলে এই জিনিসটা বাদ দিতে হবে। তো ভিউয়ার্স, আসলে মানুষের জন্য আগে যতটুকু না করতাম, পাখির জন্য বর্তমানে এর থেকে বেশি করি। এই হইতেছে আমাদের পাখির অবস্থা, সরি আমার পাখির অবস্থা, আর এই হইতেছে আমার অবস্থা। তার জন্য দেখেন আমি একটা প্লাস্টিকের মুখার উপরে ধুইনা পাতা কুচি করে দিছি, দেখেন দুজনে মিলে মারামারি করছে, ঠেলতেছে, আরো বেশি দিছিলাম এগুলো খাইছে, আর চারপাশে দেখেন সিটে কি অবস্থা করছে। আসলে ধুইনা পাতা ওদের অনেক প্রিয়, যারা যারা আপনারা এরকম পাখি পালতে চান তারা পালতে পারেন। আসলে পাখি পাললে আসলে যাদের টাইম পাস হইতেছে না তাদের টাইম পাস হবে, আর যখন নাকি ওরা মানে এক মাস যদি আপনারা বাচ্চা নেন তাহলে এক মাস পর্যন্ত তারা উঠতে পারে না, এক মাস পরে যখন উঠতে পারবে তখন আপনাদের পাখাগুলো কাটিয়ে দিতে হবে। যদি পাখা না কাটিয়ে দেন তাহলে কিন্তু উইরা যদি জানলা টানলা খোলা থাকে, দরজাটা খোলা থাকে, তাহলে সাই করে উইরা চলে যাবে, তখন আপনার শখের পাখিটা আপনি হারাবেন। সো আমরা কিন্তু আমাদের পাখিগুলোর আর কি পাখাগুলো কাইটা ফালাই দিছি, যার কারণে ওরা উঠতে পারে না, উইরা বেশি দূর যাইতে পারে না আর কি। তো আপনাদেরও সেটা করতে হবে, তো আপনারাও আশা রাখি সেটা করবেন, কারণ এত সুন্দর পাখিগুলা আসলে উইরা যায় তো কোনো জায়গায় যাইতে পারে না, তো উইরা যদি যায় চলে যায় তাহলে কিন্তু কুকুর বিড়ালের হাতে পড়বে এবং তারা মারা যাবে। সো এটাতে আপনারা খুব খেয়াল সুন্দর দৃষ্টি রাখবেন, না ভাবতে হবে, বুঝতে হবে, আর অবশ্যই কাজ ভালো করতে হবে, কারণ মানুষের মরণ কোন সময় এসে পড়ে সেটা বলা বহু
মানে এটা বলা যায় না, যে কোনো সময় মরণ আসতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মানুষেরও কোনো বিশ্বাস নাই, ঠিক আছে? তো এই কথাগুলো বলতেছে, এই জন্য কালকে চুল কাটতে গেছিলাম, মানে চুল কাটতে না আসলে চুল কাটাইতে গেছিলাম সেলুনে। তো সেলুনে যে চুল কাটিয়ে দিতেছে এক ছোট ভাই, তো বলতেছে রাজু ভাই কালকে তো ওই মানে পাশে একটা ডাক্তারের দোকান আছে, তো ডাক্তারের দোকানে একজন লোক আসছিল আর কি প্রেশার মাপতে, তো প্রেশার মাপতে মাপতে সে মারা গেছে। মাপতে যে আসলে প্রেশার মাপতে গিয়ে তো মরে নাই, তার মরণ ছিল ওই জায়গায়। তারপরে উনার মরার ঠিক কতক্ষণ পরে আমাদের এলাকার এক ভাই, তো সে আবার স্ট্রোক করছে। তো আসলে যখন এগুলো শুনতেছি চুল কাটাইতেছে, তখন আসলেই খুবই খারাপ লাগতেছিল। আর চিন্তা করতেছিলাম আসলে বয়স কিন্তু থাইমা থাকে না, মানে বয়স তো থাইমা থাকে না কি, মানে সময় থাইমা থাকে না, সময় চলে যায়। প্রত্যেকটা মানুষের কাজ নিয়ে থাকে। আর আমাদের বাবা মারা ঠিক আছে যারা আছে, তারা তো আসলে ভালোই সময় কাটিয়ে গেছে, তাদের বয়সটা আমরা পাবো কি না, তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকছে আমরা কি ততদিন বাঁচবো কি না সন্দেহ আছে। তো বলতে আসলে খারাপ লাগে, বলতে খারাপ লাগলেও বলতে হয়, কারণ কেউই বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, সবাই মরবে। কিন্তু যেটা নাকি ভাবার বিষয় সেটা হইতেছে সময় চলে যায় ঠিকই, কাজগুলো থাকা যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু মানুষ বেঁচে থাকে কাজের মাঝে, তো কাজগুলো অবশ্যই ভালো করতে হবে। আমি অনেক মানুষকে দেখছি যারা নাকি বৃদ্ধ হয়ে যায়, তাদের পাশে কেউ থাকে না, আবার অনেক বৃদ্ধ মানুষদের পাশে দেখছি অনেক মানুষের সমাগম, মানে বৃদ্ধ হিসেবে কিছু তার আশেপাশে অনেক মানুষ আছে। এটা কারণ কি জানেন? আজকে যদি আপনি যাদের সাথে আশেপাশে যাদের সাথে চলাচল করতেছেন এবং যাদের মানে ঘুম থেকে উঠে যাদেরকে দেখেন, বাইরে যাওয়ার পরে যাদের সাথে চলাফেরা করেন, যাদের সাথে দেখা হয়, তো আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, ছোট ভাই আছে, তারপরে আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তো সবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আসলে ব্যবহার, তারপরে আপনার কাজগুলো যদি ভালো থাকে, আপনি আজকে যাদের সাথে ভালো ব্যবহার করতেছেন তারা যদি ছোটো হয়ে থাকে, ছোটো মানুষদের সাথে, মানে ছোটো ছেলে মেয়েদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আপনি যত বৃদ্ধ হতে থাকবেন তারা তত কি মানে যৌবনে পা রাখতে থাকবে। তো তখন যারা নাকি আপনি যাদের সাথে নাকি ভালো ব্যবহার করছেন, তারা আপনাদেরকে আপনাকে নিয়ে ভাববে যে আপনি কী করছিলেন। আসলে মানুষের কাজের উপরে ডিপেন্ড করে মানুষটা কীরকম, আর একটা মানুষ কিন্তু মানুষের পরিচয় কিন্তু যে বাইচে আছে এখন না, মানুষের পরিচয়টা ফুটে ওঠে যখন নাকি একটা মানুষ মারা যায় তখন। তো অন্তপক্ষে আপনি চিন্তা করবেন যে আপনি মৃত্যুর পরে যাতে কেউ আপনার সম্বন্ধে খারাপ না বলতে পারে, সেটা নাকি আমি ভাবি যে আমার মরার পরে যাতে কেউ বলতে না পারে আর আমি ছেলেটা খারাপ ছিলাম, কিংবা আমার চরিত্রটা খারাপ ছিল, কিংবা আমি কারোর সাথে খারাপ অ্যাটিটিউড করছি। তো এই জিনিসগুলো আর কি খুব মানে যেটা নাকি ভাবার বিষয়। খালি আমার যেমন আমি আজকে আপনাদের সামনে বলতেছি এই জন্য যে যখন নাকি শুনি উনি অমুক মারা গেছে, তমুক মারা গেছে, তখন আসলে খারাপ লাগে, খারাপ লাগার কোনো কিছু নেই, সবারই মরতে হবে। তো মরার চিন্তাটা যদি একটু মাথার ভিতরে রাখেন আসলেই ভালো, কারণ আসলে কি রাত্রেবেলায় বিভিন্ন ধরনের কথাবার্তা মনে পড়ে ঠিকই, কিন্তু সকালবেলা আমরা সেটা ভুলে যাই, মনে থাকে না, আর সকালের আলোতে মানে আসলেই সব কিছু ভুলে যাই। আমি যে আপনার সাথে কথা বলছি এখন আমার চোখে অনেক ঘুম, বা চিন্তা করি আসলে, আর চিন্তা করাটাই স্বাভাবিক, মানুষ চিন্তা ছাড়া চলতে পারে না। তো যাই হোক, ভালো কাজ করবেন, মানুষের মনে ঢুকার মতো কাজ করবেন। মানুষের মনে খারাপভাবেও ঢুকা যায়, ভালোভাবে ঢুকে মানে ঢুকা যায়। তো আপনি অবশ্যই চিন্তা করবেন যে একটা মানুষের মনে কীভাবে ভালোভাবে থাকা যায়, যাতে অন্তপক্ষে আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে যাতে ভালোটা বলে, কেউ ভালোটা বলার পেছনে থাকে কি ভালো কাজগুলো থাকে। আপনি যদি ভালো কাজ করেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, আসলেই আপনাকে সবাই ভালোভাবেই চিনবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এমনি বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বড় না করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজের প্রতি যত্ন নিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভালো কাজগুলো করার। তো এতটুকুই, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই মন্তব্য করবেন কেমন হয়েছে, ঠিক আছে? কারণ আপনাদের উৎপ্রেরণা ছাড়া তো মানে আগানো সম্ভব না, ঠিক আছে? কারণ কোনো মানুষের মানে যে কোনো একটা মাধ্যম লাগে, একটা মানুষকে উপরে উঠতে হলে যে কোনো একটা মাধ্যম লাগে। তো আমার মাধ্যম হইতেছে আপনারা,
তো আপনারা যদি আমাকে সাহায্য না করেন এবং হেল্প না করেন এবং সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে উপরে উঠবো? ঠিক আছে, অবশ্যই উৎপ্রেরণা দিবেন, উৎসাহ দিবেন, কীরকম হয়েছে কী হয়েছে মানে সব কিছু বলবেন, কমেন্ট করে জানাবেন, এইটাই তো আপনাদের কাছে আসা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে, তখন পর্যন্ত আপনারা ভালো থাকেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।